ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং, আমি আবার এসে গেছি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে, আজকে তো ঘরের মধ্যেই আমরা আজকে সকলে মিলে একটু ছোট্ট করে সেলিব্রেট করব। বেশি কিছু করছি না, জাস্ট একটু রান্নাবান্না আর কেক কাটা হবে। তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি সকালবেলায় উঠেই রেডি হয়ে গেছি, আমার রান্নার প্রিপারেশনও আমি স্টার্ট করে দিয়েছি। আজকে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি, তো তার জন্যে আমি আমার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফ্রাইড রাইসের জন্যে এবং চিলি চিকেনের জন্যে যে চিকেনটা লাগবে দুটোকেই ম্যারিনেট করে রেখেছি। বিনসটাকে আগে আমি কেটে রেখেছি, বাজার বাবা করতে গেছে, বাজার থেকে আসলে বাকি জিনিসগুলো প্রিপারেশন করব। এখানে পেঁয়াজ রসুন এটাকেও কেটে রেখেছি আমি। বাজার এসে গেছে, আমি রেডি, কালারফুল পুরো একদম। তা চলো রান্নার প্রিপারেশন শুরু করা যাক। ফার্স্টে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব, তার জন্য আমার যেগুলো লাগবে এই জিনিসগুলোকে আগে আমি ভেজে নেব, তারপর বাকি জিনিসটা করব। ফ্রাইড রাইসের জিনিসগুলো সব ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার। এবার আমি পায়েস বসিয়েছি, পায়েস হচ্ছে, আমি সিমের পায়েস বানাচ্ছি, এটা আমারও খুব ফেভারিট, তো বানাচ্ছি এটাই আজকে। তো এবার আমি স্নানে যাবো, স্নান করে এসে নেক্সট আবার প্রিপারেশনগুলো বাকিটা করবো, কারণ এটা রাত্রের জন্য হচ্ছে, রাত্রে খাওয়া হবে। তো চলো তোমরা দেখতে। আবার এসে গেছি, আমার সেকেন্ড হাফের রান্নার স্টার্ট হয়ে গেছে, যে আমি পকোড়া বানাচ্ছি। এটা সেটা অবশ্য পকোড়া খাওয়া হবে না, এটা চিলি চিকেনের সাথে যাবে। তো আমি রান্না শুরু করে দিয়েছি, তো চলো দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বলো ফ্রাই চিলি চিকেনের কালারটা কেমন এসছে? চিলি চিকেন এবং ফ্রাইড রাইস দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধেবেলায় বার্থডে পার্টি হবে, দেখে নাও ফ্রাইড রাইসটাও দেখতে কেমন এসেছে। টেস্ট তো খুব ভালো এসেছিলো, তোমরা বলো দেখি কেমন লাগছে। তো চলো আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে। তো আমরা সকলে রেডি, এবার বার্থডে সেলিব্রেট হবে, তো চলো তোমরা এবার দেখে নাও কীভাবে বার্থডে সেলিব্রেট হচ্ছে।
কেমন লাগলো বার্থডে গার্ল কেক? চলো আগে ইয়ে করো, পায়েস খাইয়ে দাও। পেট ভরে দিচ্ছে পায়েস খাইয়ে। চলো শুরু করো, তুমি খাও। বলি বাবাজি, আমার মান কত যত্ন করে খাবার দিয়েছি, এত সুন্দর করে কেউ আমাকে খেতে দেয় না। আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। স্টিল লেন, টাটা, বাই বাই। আমরা আবার পাখিদেরকে খাওয়াবো।